কোনো বয়সের মহিলা আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী মহারাজ সুন্দরের চ্যানেল। নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন একসঙ্গে বলি জয় গুরু বামদেব, জয় মা তারা। অ্যাকচুয়ালি প্রেম প্রীতি ভালোবাসা যে গ্রহটার জন্য হয় সেটা হচ্ছে শুক্র গ্রহ। তাই শুক্র গ্রহ যদি আপনার মজবুত থাকে, যদি তাকে আপনি মজবুত করতে পারেন, তাহলে যে কোনো বয়সের মহিলা আপনার উপর আকৃষ্ট হতে বাধ্য থাকবে। আপনি তাকে না বললেও সে নিজের থেকে এসে আপনাকে বলবে যে সে আপনাকে ভালোবাসে, কারণ আপনার মধ্যে রূপ জৌলুস লাবণ্য এতখানি বেড়ে যাবে আপনাকে যে কেউ দেখা মাত্রই প্রেমে পড়তে বাধ্য হবে। এছাড়া সর্বদা মনে রাখবেন, শুক্র গ্রহ আমাদের যশ মান খ্যাতি প্রতিপত্তির উত্তরাধিকারী। এই শুক্র গ্রহকে সবল করতে হবে, স্ট্রং করতে হবে, পাওয়ার দিতে হবে। এই পাওয়ারটি কেমন করে দেবেন? সর্বপ্রথম শুক্রবার দিন এই ক্রিয়াটি করবেন, প্রতি শুক্রবার এই ক্রিয়াটি করবেন। কি করবেন? একটা গামলাতে করে ঠান্ডা স্নিগ্ধ জল নেবেন এবং তাতে প্রতিদিন একটা করে যদি গোলাপ ফুল এর পাপড়িগুলো ফেলে দিয়ে মোটামুটি 4-5 ঘন্টা রাখতে দেবেন। এই কাজটি রাত্রে করবেন, অর্থাৎ আজকে রাত্রে ভিজিয়ে দিলেন জলে, গোলাপের পাপড়ি দিয়ে দিলেন, তার পরদিন সকালে সেই জলটি আপনার স্নানের জলে নিয়ে বালতিতে ঢেলে আপনি স্নান করবেন। এটা গেল একটা অন্যরকম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, প্রতি শুক্রবার যদি আপনি আপনার বাড়ির শিবলিঙ্গই হোক বা কোনো মন্দিরের শিবলিঙ্গই হোক, সেখানে গিয়ে শিবলিঙ্গের উপরে দই দিয়ে অভিষেক করতে পারেন, টক দই দিয়ে অভিষেক করতে পারেন, তাহলে শুক্র গ্রহ খুব স্ট্রং হয়, খুব পাওয়ারফুল হয়। আপনি করুন, শুক্রবার থেকে টানা লাগাতার প্রতিদিন করে যান, যদি পারেন লাগাতার করতে খুব ভালো হয়। প্রতিদিন একটু করে টক দই দিয়ে অভিষেক করুন, অর্থাৎ টক দই দেন শিবলিঙ্গের উপর, অমনবশ্য করুন। এছাড়া টক দই সকালে 1 চামচ নেবেন এবং তাতে দুটি চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করে সেটিকে নিজের মুখে মাখবেন। এই তিনটি পদ্ধতি করুন, দেখবেন আপনার রূপ লাবণ্য জৌলুস এতখানি বেড়ে যাবে যে কোনো বয়সের মহিলা আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। এছাড়া যদি আপনার প্রেমিক আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, অন্য কারোর প্রেমে পড়ে যাচ্ছিল, আপনাকে অবহেলিত করছিল, আপনি অবহেলিত হয়ে যাচ্ছিল, অবহেলা করছিল আপনাকে, কিসের জন্য? রূপের জন্য। কালকের দিনে আপনি তার কাছে এতখানি স্ট্রং এবং পাওয়ারফুল হয়ে যাবেন সেটা আর বলার ভাষা রাখে না। তো বন্ধুরা, এই তিনটি ক্রিয়া যদি আপনারা করেন তাহলে আশানুরূপ ফল পাবেন। শুক্র গ্রহ মজবুত হলে প্রেম প্রীতি ভালোবাসা নিজে নিজেই বাড়তে শুরু করে। একবার করে দেখুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। বন্ধুরা, আমি একটা শিব দুর্গা প্যাকেজ আপনাদের সামনে নিয়ে এসেছি। এই প্যাকেজটি আপনারা যদি নিতে চাইছেন তাহলে অনলাইনের জন্য বুকিং করুন, অথবা আপনারা চেম্বার থেকেও নিতে পারেন। আগামী 15-2-2023 তারিখে আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে। তাই আপনি যদি চেম্বারে এসে নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, তাহলে আসুন, বুকিং করুন এই নাম্বারগুলোতে। আর যদি আপনি দূরে আছেন তাহলেও আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, একটা কনসালটেশন ফিস জমা দিয়ে আপনার সমস্যা আমার সঙ্গে শেয়ার করুন, সমস্যার সমাধানের রাস্তা খুঁজে দেব। এবং সমস্যার সমাধান করতে চাইলে আমার হাত থেকে আপনি শক্ত করে ধরুন, আপনার জীবনে চলার পথ সুন্দর করে গড়ে দেব।
তো নমস্কার, জয় গুরু রামদেব, জয় মাতারা, সকলে ভালো থাকবেন।